আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরে আসি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ছিল আমাদের ব্যাংককের ফার্স্ট ডে, তো রেডি হয়ে আমরা জলদি জলদি ব্রেকফাস্টের জন্য যাই, কারণ আমরা ছিলাম হচ্ছে অ্যাম্বাসেডর হোটেলে। অ্যান্ড অ্যাম্বাসেডর হোটেলের ব্রেকফাস্ট শুরু হয় সকাল 7টা থেকে। তো অ্যাম্বাসেডর হোটেল হচ্ছে তাদের ব্রেকফাস্টের জন্য খুবই ফেমাস, কারণ তারা বিভিন্ন ধরনের ফুড ব্রেকফাস্টের জন্য দেয়। তো রেডি টেডি হয়ে ব্রেকফাস্ট করে দেন আমরা চলে যাই হচ্ছে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য হচ্ছে আমাদের একটা কার পিক আপের জন্য আসে, দেন হচ্ছে আমরা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানায়, মানে ব্যাংককের চিড়িয়াখানায় যাচ্ছি। ব্যাংককের চিড়িয়াখানায় যেটা, ওইখানে হচ্ছে দুইটা পার্ক, একটা হচ্ছে মেরিন পার্ক আর একটা হচ্ছে সাফারি ওয়ার্ল্ড। আমরা হচ্ছে দুইটার প্যাকেজই একসাথে নেই। আপনারা যদি চান এক যে কোনো একটাতেও যেতে পারেন, আবার যদি দুইটাতে একসাথে যান তাহলে আপনাদের খরচটা একটু কম পড়বে অ্যান্ড আপনারা দুইটা জায়গায় সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। অ্যান্ড আমি প্রেফার করি যদি আপনারা ব্যাংককে যান আপনাদের অবশ্যই চিড়িয়াখানায় যাওয়া উচিত, কারণ ব্যাংককের চিড়িয়াখানাটা সত্যি খুবই সুন্দর। তো আমরা আজ যে হোটেলে ছিলাম অ্যাম্বাসেডর, ওইটা থেকে হচ্ছে ব্যাংককের চিড়িয়াখানার দূরত্ব ছিল অলমোস্ট 1 ঘন্টা 30 মিনিটের মতো। তো দেখতে দেখতে মনে হলো যেন আমরা চিড়িয়াখানাতে এসে পড়লাম। এখন হচ্ছে আমরা বাস থেকে নেমে যাব। এখানে হচ্ছে আমরা ফার্স্টেই যাব হচ্ছে সাফারি ওয়ার্ল্ডে। তো আজকে ছিল হচ্ছে খুবই গরম, মানে এত গরম যা বলার মতো না। আর চিড়িয়াখানাতে যেহেতু একদম খোলামেলা, কোনো বাতাসের কোনো সিস্টেম নেই, তো আমরা গরমে বলতে গেলে এক প্রকার পাগল হয়ে যাচ্ছিলাম। প্লাস আজকে ছিল হচ্ছে অনেকগুলো স্কুলের ট্রিপ চিড়িয়াখানাতে। এখানে হচ্ছে অনেক রকমের স্কুলের বাচ্চারা দেখলাম চিড়িয়াখানাতে এসেছে, তো আমরাও যাচ্ছি বাচ্চাদের সাথে সাথেই সাফারি ওয়ার্ল্ডে। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যদি ব্যাংককের চিড়িয়াখানায় যেতে চান এবং আপনারা যদি গরমকালে আসেন তাহলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন একটা হ্যান্ড ফ্যান, চার্জেবল হ্যান্ড ফ্যান আর কি, সেটা আপনাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড সাথে একটা সানগ্লাস, ক্যাপ, তারপর পরিমিত পানি, তারপর তরল জাতীয় খাবার নিয়ে যাওয়ার জন্য, কারণ এখানে হচ্ছে প্রচুর হাঁটা লাগবে। অ্যান্ড আমাদের তখন একটু পরপর শুধু পিপাসা লাগছিলো। আর হচ্ছে চিড়িয়াখানার ভিতরে সব কিছুর দাম একটু বেশি। অ্যান্ড আমি দেখেছিলাম যে চিড়িয়াখানার মধ্যে অনেককে হচ্ছে খাবার নিতে দিচ্ছিল না, তাও আপনারা যেভাবে পারেন ট্রাই করবেন কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য, নাহলে একটু বিপদে পড়া লাগতে পারে। এখানে ফার্স্টে আমরা একটা জায়গায় এসে পড়ি, এখানে হচ্ছে মানে একটা জায়গায় পাশ দিয়ে হচ্ছে পানির মধ্যে যেই যেই প্রাণী আছে ওগুলো আমরা দেখতে পারছিলাম। বিভিন্ন ধরনের মাছ ছিল এই পানির মধ্যে, আর এটাকে জানি কি বলে আমার নামটা মনে আসছিল না। এখন হচ্ছে আমরা যাচ্ছি মাঙ্কি শো দেখার জন্য। তো আপনাদের কাছে যদি যে কোনো স্টলার বা ক্যারি করা যেরকম টাইপের কোনো জিনিস থাকে তাহলে ওইটা আপনারা শোতে নিয়ে যেতে পারবেন না, এখানে পার্ক করে দেন আপনাদের শো দেখতে যাওয়া লাগবে। তো আমরা আমাদের স্টলারটা পার্ক করে এখন চলে যাচ্ছি মাঙ্কি শো দেখার জন্য। এই দেখেন, এখানে এসে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি, মানে এত বড় জায়গায় হাজার হাজার মানুষ, মানুষ আর মানুষ মানে বলার মতো না। এত গরমের মধ্যে সবাই অস্থির হয়ে যাচ্ছিল। তো কিছু সময়ের মধ্যেই মাঙ্কি শোটা স্টার্ট হয়ে যায়।
এখানে মানকিশোতে বাঁদর গুলা এত সুন্দর করে অ্যাক্টিং করতেছিল, আর ওই লোকটা সব কথা বলছে মানে শুনছিল, মানে আমি অবাক হয়ে গেলাম। মানে তারা এত সুন্দরভাবে এই বাঁদর বানরগুলাকে মানে ট্রেনিং দিয়েছে যে মানে ওরা একদম মানুষের মতো বিহেভ করে, এমন একটা অবস্থা। তো শোটা দেখে আমাদের খুবই ভালো লাগলো, আর ওখানকার সব মানুষগুলো এই শোটা খুব এনজয় করছিল, সবাই খুবই হাসছিল লোকটার কথা শুনে। বাট একটা প্রবলেম হচ্ছে, তারা হচ্ছে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, যেটার জন্য আমরা কোনো কিছুই বুঝিনি। বাট তাদের অঙ্গভঙ্গি দেখে আর কি আমাদের কাছে খুবই ফানি মনে হয়েছিল, আর সবাই খুবই হেসেছিল। তো আমরা এখানে আমাদের যে সেকেন্ড শোটা ওইটাতে চলে যাই, এটা সেটা ছিল হচ্ছে এলিফেন্ট শো। তো এখানে এলিফেন্টগুলোও এত সুন্দরভাবে লোকগুলোর সব কথা শুনছিল, মানে একদম চমৎকার, মানে ভাষায় বলার মতো না, এত সুন্দর লাগছিল। মানে লোকগুলো যা বলছিল এলিফেন্টটাও তাই করছিল। আবার হাতিগুলো হচ্ছে পেন্টিংও করতে পারে, ওদের পেন্টিং দেখে তো আমি পুরো অবাক, মানে একটা মানুষ এত সুন্দর পেন্টিং করতে পারে না মনে হয়। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখেন সামনেই কত সুন্দর পেন্টিং করে। অ্যান্ড এখানে হচ্ছে আবার ওই হাতির করা পেন্টিংই তারা হচ্ছে সেল করে, মানে এক একটা পেন্টিং তারা 600 বাত 700 বাত এরকম করে সেল করছিল। এর মানে হচ্ছে চিড়িয়াখানার যে কমিটি, তারা হচ্ছে মানে চিড়িয়াখানার টিকিটের পাশাপাশি এই হাতিদের পেন্টিং সেল করেও তারা এক্সট্রা প্রফিট করছিলে। মানে ফরেনার যারা, তারা তো এইসব জিনিস দেখে খুবই আকৃষ্ট হয়, তো এই সব তো তারা খুব সহজেই কিনে নেয়, কারণ তাদের তো আর টাকা পয়সার অভাব নেই, তাই না? তো দেখতেই পাচ্ছেন হাতিগুলো কত সুন্দরভাবে এক একটা স্টান্ট করছিল, অ্যান্ড এই গাছটাও খুবই সুন্দর ছিল। এখানে হচ্ছে এলিফেন্ট শোটা চলা অবস্থাতেই নাহিয়ান গরমে খুবই কান্নাকাটি করছিল। তো আমরা এই শোটার মাঝখানে চলে যেতে চাচ্ছিলাম, বাট এখানকার যে মানুষগুলো আমাদের যেতে দিচ্ছিল না, কারণ শো এর মাঝখানে শো থেকে যাওয়া যায় না। তো আমরা গেটের সামনে এখানে অপেক্ষা করছিলাম, কারণ এতগুলো মানুষ যখন শোটা শেষ হয়ে যায় তখন সবাই হুমড়ি খেয়ে বের হয়। তো শোটা শেষ হওয়ার সাথে সাথে আমরা লাঞ্চের জন্য রেস্টুরেন্টে চলে যাই। এই শোর পরে আমাদের আরেকটা শো ছিল, বাট আমরা সেখানে যেতে পারিনি যেহেতু নাহিয়ান খুবই কান্নাকাটি করছিল। আর এই রেস্টুরেন্টে হচ্ছে আমাদের ইন্ডিয়ান খাবার দিয়েছিল, আর এখানকার শেফও ইন্ডিয়ান ছিল। এখানে বুফে খাবার দিয়েছিল, যেমন বিভিন্ন ইন্ডিয়ান খাবার, ফ্রুট, তারপর ডেজার্ট হিসেবে আমাদের আইসক্রিম দিয়েছিল। আমরা এখানে অনেক সময় লাগিয়ে পেট ভরে খাবার খেতে পেরেছিলাম, যেহেতু আমরা সবাই ফার্স্টে গিয়েছি। আর আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেখানে মোট 5টা শো ছিল, বাট আমরা একটা শো দেখতে যেতে পারিনি, নাহিয়ান কান্না করছিল। তাই যে শোটা আমরা দেখতে যাইনি সেটার নাম মেবি ছিল ওয়াটার শো। তো আমরা জলদি জলদি লাঞ্চটা শেষ করি, দেন এখন হচ্ছে আমরা 4th নাম্বার শো দেখার জন্য যাচ্ছিলাম। আমাদের যেতে যেতেই শোটা স্টার্ট হয়ে যায়। তো আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, এখানে নাহিয়ানের বাবা স্টলারটা পার্ক করে। জল দৌড়।
এখানে ডলফিন শো হচ্ছিল, তো লাইফের ফার্স্ট ডলফিন সামনাসামনি দেখে আমাদের খুবই ভালো লাগছিল। আর এখানে একটা তারা মানে সুযোগ দিয়েছিল যে মানে অডিয়েন্স থেকে যে কোনো একজন এভাবে হচ্ছে ডলফিনের কাছে যেয়ে মানে ডলফিনকে খাবার খাওয়াতে পারবে। তো আমি মনে মনে চাচ্ছিলাম যাতে আমাকে একটু ডাকে, বাট আমি এত পিছনে ছিলাম তারা হচ্ছে আমাকে দেখতেই পারেনি। তো সামনে থেকে তারা দুজনকে নেয়, তো দুজন যে ডলফিনদেরকে খাবার খাওয়ায়। তো এই শোটা আমাদের খুবই ভালো লাগে। তো এই শোটা দেখে আমরা আমাদের যে লাস্ট শো ছিল মানে ওটা দেখ এটা ছিল হচ্ছে সাফারি ওয়ার্ল্ডের লাস্ট শো। তো এই শোটা আমরা খুবই এনজয় করি। এই জিনিসটার নাম যে কি আমি আসলে ভুলে গিয়েছি, আপনারা কেউ জানলে ইনবক্স করেন। তো তো এই জিনিসটা হচ্ছে খুবই ভালোভাবে তার ট্রেনারের কথা শুনছিল আর খুব সুন্দর সুন্দর স্টান্ট করছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আর হচ্ছে নাহিয়ানও খুব এনজয় করছিল এই শোটা, কারণ ফার্স্টে ওর পেটটা খালি ছিল যার জন্য খুবই কান্নাকাটি করছিল, প্লাস হচ্ছে খুবই গরম ছিল। আর ওকে খাওয়ানোর পরে হচ্ছে ওর মুডটা ভালো হয়ে যায়, তখন ও লাস্ট শোটা এনজয় করে। তো এই শোটা শেষ করে আমরা চলে যাব মেরিন পার্কে। মেরিন পার্কে হচ্ছে যে আমরা একটা বাসের মধ্যে একটা জঙ্গলের দিকে যাব, এখানে হচ্ছে সব পশু পাখি ওপেন থাকবে, বাট আমরা একটা বাসে থাকব। আমরা হচ্ছে মানে আমাদের দেশে যেরকম চিড়িয়াখানায় হচ্ছে পশু পাখি খাঁচায় থাকে আর আমরা হচ্ছে মুক্তভাবে চলাফেরা করি, আর থাইল্যান্ডে হচ্ছে মানে ব্যাংককের যে চিড়িয়াখানা ওইখানে হচ্ছে পশু পাখি মুক্তভাবে চলাচল করবে আর আমরা হচ্ছে একটা খাঁচার মধ্যে থাকবো, এরকম একটা ব্যাপার। তো দেখতে থাকেন কত সুন্দর স্ট্রান করছিল এই জিনিসটা। এখানে হচ্ছে আমরা সাফারি পার্কে অলরেডি এসে পড়েছি। এই সাফারি পার্কে আসার ফার্স্টে যে ক্লিপটা ছিল ওটা আমার ফোনে ছিল, যেটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে গিয়েছে, তাই আমি অ্যাড করতে পারছি না। তো সাফারি পার্কে আসার পর আমি যে বাসে ছিলাম সেখানে দেখি অনেকগুলো বাঙালি মানুষ, তারপর ইন্ডিয়ান কলকাতার অনেকে ছিল। তো বাঙালি বাঙালি যদি ভিনদেশে দেখা হয় তো বুঝিনি তো কি হয়। তো আমাদের পাশের সিটে একটা আপু ছিল, ওই আপুটা আমাদের দেশের ছিল মানে বাংলাদেশে। তো আপুটা নাহিয়ানকে কুলে নিতে চাচ্ছিল। তো আমাদের যে ট্রিপটা ছিল ওই ট্রিপটা ছিল অলমোস্ট 40 to 45 মিনিটসের মতো। তো ওই আপুটা অলমোস্ট 30 মিনিটসের মতো এই নাহিয়ানকে কুলে রেখেছিল, যার জন্য আমরা এই সাফারি পার্কের ট্রিপটা এনজয় করতে পারছিলাম। তো এখানে হচ্ছে একসাথে এতগুলো বাঘ দেখে আমি আর আমার হাজবেন্ড তো খুবই অবাক আর খুবই খুশি হয়ে গিয়েছিলাম, কারণ বাংলাদেশে তো আমরা এরকম কোনোদিনও দেখিনি। আর ওইখানে অলমোস্ট মনে করেন 40-50টার মতো বাঘ একসাথে ছিল। আর এই পুরো ট্রিপের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পশু পাখি আমরা দেখতে পারছিলাম, যেটা আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং আর খুবই ভালো লাগছিল। তো এই ট্রিপটা আমাদের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে। আমরা যদি এই সাফারি পার্কে বা এই জুতে যদি না আসতাম তাহলে হয়তো এই মোমেন্টগুলো এনজয় করতে পারতাম না। তো আপনারা যদি ব্যাংককে আসেন, আমি হচ্ছে স্পেশালি অবশ্যই প্রেফার করবো যাতে আপনারা এই জায়গায় যান, কারণ এই জায়গাটার এক্সপিরিয়েন্সটা আপনাদের লাইফ টাইম থাকবে।
তো আমরা হচ্ছে সাফারি পার্কের ট্রিপটা শেষ করে আমরা আমাদের হোটেলে ব্যাক করি। এই ট্রিপটা শেষ করার পর যারা যারা হচ্ছে মার্কেটে যেতে চাচ্ছিল তাদের হচ্ছে মার্কেটে নামিয়ে দিয়েছিল, আর যারা হোটেলে যেতে চাচ্ছিল তাদেরকে নিজ নিজ হোটেলে ছেড়ে দিয়েছিল। তো আমরা হচ্ছে এতটা সময় এই জুতে থেকে খুবই টায়ার্ড হয়ে যাই, যেই কারণে আমরা হোটেলে এসে পড়ি, দেন কিছু সময় রেস্ট নেই, দেন আমরা সন্ধ্যার দিকে হচ্ছে মানে শপিংয়ের জন্য বের হই, কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না। আর একটা কথা হচ্ছে আমরা ফার্স্টে যেই রুমে উঠেছিলাম সেখানে কিছু প্রবলেম ছিল, যেটার জন্য আমাদেরকে আরেকটা রুমে ট্রান্সফার করে দেয় হোটেল কর্তৃপক্ষ। আরেকটা কথা হচ্ছে যে আমরা হচ্ছে শপিংয়ের জন্য অলমোস্ট সন্ধ্যা 6টার দিকে বের হই, দেন বের হওয়ার পর আমরা আমাদের যে ড্রাইভার তাকে বলি যে আমরা কোন শপিং মলে গেলে কম প্রাইসের মধ্যে ভালো জিনিস কিনতে পারবো। সে আমাদের সাজেশন দেয় যে এমবিকে সেন্টার, তো আমরা হচ্ছে এমবিকে শপিং সেন্টারে যাই, যে আমরা সেখানে তেমন কোনো নেওয়ার মতো কিছু পাচ্ছিলাম না, আর যাই নিতে চাই তাই খুবই এক্সপেন্সিভ। তো আমি লাস্টে হচ্ছে গাড়িতে বসে একটু সার্চ করি, দেন দেখি পাতনাম মার্কেটে হচ্ছে একটু কম প্রাইসের মধ্যে ভালো জিনিস পাওয়া যাচ্ছে। তো আমরা অলমোস্ট রাত 9:30 কি 10টার দিকে পাতনাম মার্কেটে যাই, বাট আনফর্চুনেটলি আমরা তেমন কিছুই কিনতে পারিনি, কারণ যে দেখি সব দোকানগুলো অলমোস্ট ক্লোজ করে দিচ্ছিল। তো আমাদের নেক্সট ডেতেই ফ্লাইট ছিল, আমাদের ফ্লাইটটা ছিল অলমোস্ট 12:30টার দিকে, আর আমরা হোটেল থেকে রওনা দিই হচ্ছে 10:30টার দিকে। তো আমরা সকালে ব্রেকফাস্ট করে দেন অলমোস্ট 8:30 কি 9টার দিকে আমরা আবার পাতনাম মার্কেটে যাই, বাট এত সকালে তেমন কোনো দোকান খোলা ছিল না। আমাদের ভাগ্য খারাপ যে থাইল্যান্ডে মানুষ যায় শপিং করার জন্য মেনলি, বাট আমরা কোনো শপিংই করতে পারি নাই বলতে গেলে আমাদের এই বোকামির জন্য। আমাদের উচিত ছিল আগে থেকে একটু রিসার্চ করে যাওয়া, যেটা আমরা করিনি। তো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে আপনারা অবশ্যই ব্যাংকক থাইল্যান্ডে গেলে পাতনাম মার্কেট থেকে শপিং করবেন। থ্যাংকস ফর